একসময়ের পর্দা কাঁপানো নায়িকা শাবনূর বিয়ের পর থেকেই সিনেমা জগৎ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন। আবারও তিনি কাজে ফিরবেন কিনা তারও কোনো ঠিক নেই। তবে সিনেমা জগৎ থেকে দূরে থাকলেও এখনও ভক্তদের আগ্রহের শেষ নেই এই নায়িকার খবর জানার জন্য। সেই আগ্রহ থেকে ভক্তরা শাবনূরের খুঁটিনাটি নানা বিষয় সম্পর্কে জানলেও অনেকেই হয়তো জানেন না ছোটবেলায় কেমন ছিলেন জনপ্রিয় এই নায়িকা। ভিউয়ার্স, আমাদের আজকের এই আয়োজনে আপনাদের জানাবো জনপ্রিয় নায়িকা শাবনূরের ছোটবেলার নানা অজানা তথ্য। তাই ভিডিওটি না কেটে পুরো সময়টা আমাদের সাথে থাকার আমন্ত্রণ রইল। জনপ্রিয় নায়িকা শাবনূর ছোটবেলা থেকেই অনেক শান্ত ছিলেন। বাসায় কোনো মেহমান এলে বুঝতে পারত না যে কোনো বাচ্চা ঘরে আছে, কিন্তু প্রচণ্ড জেদি ছিল সে। যখন যেটা বলবে সেটাই করবে। সে যদি একবার বলতো আমি কাজটা করব না, তাহলে তাকে দিয়ে সে কাজটা কেউ করাতে পারত না। আবার যদি সে বলতো আমি কাজটা করব, তার মানে সে কাজটা সে করবেই, তাকে কেউ আটকাতে পারবে না। এখনও সে অনেক জেদি, কিন্তু মনটা অনেক ভালো। শুধু সে নয়, শাবনূরের বাকি ভাই বোনেরাও সবাই অনেক শান্ত প্রকৃতির। শাবনূর ছোটবেলা থেকে তার মাকে খুব ভালোবাসেন। ছোটবেলা থেকে কোথাও গেলে কিছু খেলে সে মায়ের জন্য নিয়ে আসত। অবশ্য এটা সে এখনও করে, আর মা দিবসে সে তার মায়ের সঙ্গে সময় কাটায়। রাতে কেক কাটা থেকে শুরু করে পুরোটা দিন মাকে আনন্দে রাখতে চায় শাবনূর। ছোট থেকেই মায়ের সাথে বন্ধুর মতো মেলামেশা করে জনপ্রিয় এই নায়িকা। স্কুলে কার সাথে কী গল্প হয়, কে কী বলে, সব কিছুই স্কুল থেকে এসে মায়ের সাথে শেয়ার করতেন শাবনূর। শাবনূরের যখন খুব রাগ, জেদ বা অভিমান হতো, তখন তার সাথে কেউ কথা বলা দূরে থাক, তার সামনেও যেতে পারত না। কিন্তু সেই সময় তার মা তার কাছে যেয়ে আদর করে কাছে টেনে নিলে সেও মায়ের কোলে উঠে মায়ের গলা জড়িয়ে ধরে ফুফিয়ে ফুফিয়ে কান্না শুরু করে দিত। ছোটবেলা থেকেই অনেক অভিমানী শাবনূর। তার অভিমান হলে সেই অভিমান ভাঙাতে তার মাকে একটু কষ্ট করতে হতো, কারণ ছোটবেলা থেকেই খেতে খুব পছন্দ করতেন এই নায়িকা। তাই যখন কোনো কারণে শাবনূরের অভিমান হতো, তখন সেই অভিমান ভাঙাতে তার জন্য তার পছন্দের খাবার রান্না করে দিতেন। পছন্দের খাবার পেলে সব রাগ অভিমান ভুলে খেতে শুরু করে দিতেন শাবনূর। ছোটবেলা থেকে জেদি হলেও অনেক নরম মনের অধিকারী এই নায়িকা। কাউকে কাঁদতে দেখলে সেও কান্না শুরু করে দিত। আবার যদি তাকে কেউ কষ্ট দিত, তাহলে সে কখনোই সেটা প্রকাশ করতেন না, বরং উল্টো তাকে সাহায্য করতেন, তার সাথে আরও বেশি বেশি ভালো ব্যবহার করতেন, যাতে তার অপর প্রান্তের মানুষটি নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়। দুষ্টুমিষ্টি স্বভাবের এই নায়িকা বরাবরই ঘুরতে পছন্দ করেন। ছোটবেলায় ছুটির দিনগুলোয় বান্ধবীদের সাথে ঘুরতে বেরিয়ে পড়তেন তীরে। গ্রামের মেয়েদের মতো পাড়ায় পাড়ায় খেলা করে বেড়াতেন পর্দা কাঁপানো এই নায়িকা। ছোটবেলা থেকে খুব সুন্দর নাচতে পারেন শাবনূর। স্কুল বা যে কোনো অনুষ্ঠানে তিনি নাচের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেন। বাবা মায়ের অতি আদরের ছিলেন শাবনূর, তাই বাবা মা কখনো তার কোনো চাওয়াকে অপূর্ণ রাখতেন না। সেই চাওয়া থেকে হঠাৎ তার আগমন ঘটে ঢালিউডে, আর তারপর থেকেই তিনি দাপটের সাথে অভিনয় করে গেছেন ঢালিউডে। বর্তমানে অভিনয় ছেড়ে দিয়ে মা, সন্তান ও ভাই বোনদের নিয়ে অস্ট্রেলিয়াতে থাকেন শাবনূর। ভিউয়ার্স, মিষ্টি নায়িকা শাবনূরকে কেমন লাগে আপনাদের? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত, এবং আমাদের সকল আয়োজনের সাথে থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।